বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক নির্মাণ শ্রমিকের। ঘটনা বিলোনিয়া থানাধীন বড় পাথুরির লক্ষ্মীপুর পঞ্চায়েত এলাকায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া। মৃত নির্মাণ শ্রমিকের নাম শ্যামল দেবনাথ, বয়স 26, বাড়ি গর্জনিয়া এলাকায়। সম্প্রতি বিএসসি নার্সিং কোর্স শেষ করে পিতার মৃত্যু হওয়ায় বাড়িতে এসেছে, কাজ না পেয়ে নির্মাণ শ্রমিকের কাজে যোগ দেয়। শুক্রবার শ্যামল লক্ষ্মীপুর এলাকার মুরারি দেবনাথের বাড়িতে ঘর তৈরি করার কাজ করতে যায়। সেই সময় ঘরের জন্য লোহার পিলার বসাতে গিয়ে হঠাৎই অসতর্কতার কারণে রাস্তা দিয়ে যাওয়া বিদ্যুৎ পরিবাহী তারের সাথে লোহার পিলারের সংযোগ ঘটে যায়। এতে পিলারটি ধরে রাখা তিন শ্রমিক বিদ্যুতের সংস্পর্শে আসায় তিনজনই তড়িতাহত হয়। এতে একজন কপাল জোরে বেঁচে গেলেও একজন গুরুতর আহত হয় এবং অপরজন অর্থাৎ শ্যামল দেবনাথ ঘটনাস্থলেই বিদ্যুতের ছোবলে মারা যায়। সাথে সাথে তিনজনকে বড় পাথুরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে শ্যামলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আচ্ছা, কি কাজ চলতেছিল? ঘরের কাজ করতে আছে। হ্যাঁ, তো তারা হিজার উপরে চলে গেছে, মানে এটা রকম বান্ধবীটা উঠাতে রাস্তার তার লোকে লাগছে। কদ্দূর দূরে রাস্তার তার জিনে বিল্ডিং উঠতেছে। কয়ার ডিস্টেন্স আছিল? কাটতে হয়ে গেছে গা। এত লম্বা মানে কি তার নিচে আছিল না ইয়ে লম্বা? আচ্ছা, আচ্ছা, যে মারা গেছেন নাম জানেননি? অপর নির্মাণ শ্রমিক বিপ্লব দাস গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, আর মিন্টু দাস সুস্থই রয়েছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান 34 রাজনগর মন্ডল সভাপতি রঞ্জিত সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা এই ঘটনায় গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। এই ঘটনার প্রেক্ষিতে পিয়ারবাড়ি থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় এদিনই। একজন সুশিক্ষিত তরুণ যুবক এভাবে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু যাওয়ায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।